মোহনপুর বিধানসভার ছেচুড়িয়া এলাকায় সম্প্রতি সিপিআইএম নেতৃত্ব এবং কর্মীদের বাড়িতে আক্রমণের ঘটনার পর পরিদর্শনে যান বিরোধী দলনেতা মানিক সরকার। সফর সঙ্গী ছিলেন বিধায়ক শহীদ চৌধুরী, রতন ভৌমিক, তপন চক্রবর্তী, প্রণব দেববর্মা। এদিন বামুটিয়ার প্রাক্তন বিধায়কের বাড়িতে বসে বিস্তারিত আলোচনা করেন মানিক সরকার। খোঁজ খবর নেন পার্টির বিভিন্ন কাজকর্মের এবং পরে আক্রান্তদের বাড়িতে যান। সরকার পরিবর্তন হওয়ার পর থেকে পরপর আক্রমণ হচ্ছে। এলাকাটা আসলে মোহনপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সব মিলে কয়েকটা বুথ আছে এখানে, কিন্তু এখানটায় ভোটের ফলাফল সবসময়ই বামপন্থী ফ্রন্টের পক্ষে যায়। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এখানে বেশি ভোট পায়, তার জন্যে তাদের উপরে একটু অতিরিক্ত মানে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার কৌশল নিয়ে বারবারই আসে, আক্রমণ করে আমাদের যারা নেতৃস্থানীয় বাছাই করে করে তাদেরকে ভয়ভীতি দেখাবার চেষ্টা করে। এটা সত্যি না, এটা শাসকদের দুর্বলতার লক্ষণ, নিজেরা ভীত তাই নিজেদের ভয়মুক্ত করার জন্যেই তাদের প্রতিপক্ষ যারা শক্তিশালী তাদেরকে ভয় দেখাবার চেষ্টা করে। তো সেদিনও তাই হয়েছে ঘটনা, স্বাধীনতা দিবস সারা ভারতবর্ষেই আমাদের চারটা পাঁচটা বামপন্থী রাজনৈতিক দল আহ্বান করে দেশের মানুষকে যে দেশ রক্ষার জন্যে, সংবিধান রক্ষার জন্যে স্বাধীনতা দিবসে শপথ নাও। তো আমরা আমাদের ত্রিপুরাতে পার্টির তরফ থেকে আবেদন করা হয়, সব জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করবে, পার্টির পতাকা উত্তোলন করবে, বেশি ভিড় করবে না, যারাই সমবেত হবে সেখানে একটা শপথ বাক্য পাঠ করবে। তো এই এখানে তো পার্টি ফিস খোলাটোলা যায় না, আমাদের তারও খুব একটা খোলা নিয়ে একটা খুব যে ব্যস্ত তা না, কারণ কাজ করা যাচ্ছে, পার্টি ফিস না থাকলেও কাজ করা যায়। তারা ফ্ল্যাগ টেক তুলেছেন হরিচরণ সরকারের নেতৃত্বে, সজীব আমাদের পার্টির সেক্রেটারি, লোকাল কমিটির, মহকুমা কমিটির সদস্য, প্রায় 80-85-100 জনের মতো লোক হয়ে যায়। আর যারা শাসন ক্ষমতায় আছে, সরকারে আছে, তারাও পতাকা তুলে, সেখানে আমি শুনলাম 8-10 জন হয়েছে। এটা বোধ হয় তাদের ভয়েরও কারণ, ঈর্ষারও কারণ, কাজেই এর থেকে এসে এই আক্রমণগুলি সংঘটিত করেছে। তো আমি যেটা বলে যাব, বেশি কথা বলবো না, রাজনীতিতে শেষ বলে কিছু কথা নাই, শেষের পরে কিন্তু শুরু আছে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহর 24।